ডিজিটাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্নু ম্যাপ। বিজ্ঞানী কার্নু এই ম্যাপটি আবিষ্কার করেন বুলিয়ান ইকুয়েশনকে সিম্প্লিফিকেশন করার জন্য। বুলিয়ান ইকুয়েশন খুব সহজেই এই কার্নু ম্যাপ দ্বারা সিম্প্লিফিকেশন করা যায়। কার্নু ম্যাপকে সংক্ষেপে কে ম্যাপও বলা হয়। তো একটা বুলিয়ান ফাংশনের ইনপুটগুলা কি হবে, একটা দুইটা তিনটা চারটা অনেক ধরনের ইনপুট হতে পারে, এটা বুলিয়ান ফাংশন যখন আমরা পড়েছি গত লেকচারে তখন আমরা দেখেছি। তো একটা বুলিয়ান ফাংশন এরকম হয়, এফ যদি একটা ফাংশন হয় তার এখানে ইনপুট হইতে পারে যেমন এক্স ওয়াই জেড, এরকম তিনটা ইনপুট যদি হয়, তো আমরা যদি মিন টার্মে লিখি তো এইভাবে লিখতাম এবং এখানে ভ্যালু থাকতো। এক্সাম্পল হিসেবে আমি বলতেছি এইরকম, এটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন, সেটা কি মিন টার্মে লিখেছি আমরা। এখন এই বিজ্ঞানী কার্নু ম্যাপ কি করেছে, যে বুলিয়ান ফাংশনটা কত ভেরিয়েবলের উপর হবে সেটা হচ্ছে তার উপরে ভিত্তি করে তিনি ম্যাপ তৈরি করেছেন। যেমন এগুলো বলতেছে আমরা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, তো ভেরিয়েবল সংখ্যা যদি দুইটি হয় বা এগুলো এক্স ওয়াই জেডই কিন্তু ইনপুট যদি আমরা বলি, বা ভেরিয়েবল সংখ্যা যদি ভেরিয়েবল ইকুয়াল টু যদি টু হয়, মানে তার মানে ম্যাপটা কিরকম হবে আমরা সেটা আঁকবো। তিনি বলেছে ম্যাপটা হবে এরকম, চারটা ঘর হবে এটা। যদি আমাদের কি হয়, আমাদের ভেরিয়েবল সংখ্যা যদি দুইটা হয়, আমরা ধরে নিলাম সেই ভেরিয়েবল দুইটা সংখ্যা হচ্ছে এ আর বি, এ আর বি হচ্ছে এই সেই ফাংশনের ভেরিয়েবল দুইটি, তাহলে এটা কি রকম হবে, সে বলেছে এটা হবে এরকম, এটা হবে এ বার আর এটা হবে এ, আর এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে বি, দুটা ভেরিয়েবল হলে এইরকম হবে। তো এই যে প্রত্যেকটা সেল বলতেছি আমরা, এই সেলের এক একটা মিন টার্মের ভ্যালু আছে। যেমন এটাকে বলতেছে এম জিরো, ছোট হাতের এম জিরো, আমরা বুলিয়ান ফাংশনে পড়ে আসছি ছোট হাতের এম জিরো দ্বারা মিন টার্ম প্রকাশ করে। এটা হচ্ছে এম ওয়ান, এটা হচ্ছে এম টু, এটা হচ্ছে এম থ্রি। তো এটা দুই ইনপুট বিশিষ্ট যদি হয় তাহলে এইরকম হবে। দেখেন ইনপুট সংখ্যা যদি তিনটা হয় তাহলে কিরকম হবে, ভেরিয়েবল সংখ্যা তিনটা, যদি বলি ভেরিয়েবল ভেরিয়েবল সংখ্যা যদি হয় তিনটা, ধরে নিলাম সেই তিনটা হচ্ছে এ বি সি, এইরকম যদি হতো তাহলে আমরা কি করতাম সেটা আমরা করব। আমরা তিনটা ভেরিয়েবল হলো হয়তো আমাদের এরকম, ঘর সংখ্যা হয়তো আটটা ঘর সংখ্যা হবে, উপরে চারটা এবং নিচে চারটা, এইরকম হবে। তো এখানে ইনপুট কিরকম হইতো সেটা আমরা লিখবো। যেমন এ বি সি, তার মানে এখানে প্রথমে হচ্ছে এ বার আসবে পূর্বের মতো, এখানে আসবে এ, আর এই পাশে দুইটা দিয়ে হবে, এটা হলো বি সি, এটা হবে বি বার সি বার, আর এটা হবে বি বার সি, এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে বি সি বার। এবং এই ঘরগুলার মিন টার্মে মানগুলো হচ্ছে আমি লিখতেছি, এটা হচ্ছে এম জিরো, এটা হচ্ছে এম ওয়ান, এইটা হচ্ছে এম টু। মানগুলো কিভাবে আসে আমি একটু দেখাচ্ছি, পরে আমি লিখতেছি এম এম ওয়ান এর পরে এই পাশে চলে গেছে, এটা হচ্ছে এম টু, আর এইটা হচ্ছে এম থ্রি, তারপর হচ্ছে এটা এম ফোর, এম ফাইভ, এইটা আবার কিন্তু এটা না হয়ে এইটা হচ্ছে এম সিক্স, এবং সর্বশেষ হচ্ছে এটা এম সেভেন। এটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট। তো ইনপুট সংখ্যা কিন্তু দুইটা, আমরা টু টু দি পাওয়ার টু বলতে পারি ফোর, তার মানে এখানে ঘর সংখ্যা হচ্ছে চারটা, আর এখানে কত হবে টু টু দি পাওয়ার ইনপুট সংখ্যা কত থ্রি, তার মানে এখানে ঘর সংখ্যা হচ্ছে আটটি, উপরে চারটি এবং নিচে চারটি, হচ্ছে আটটি। তো এখানে ঘর সংখ্যাগুলো কিভাবে হয় আমি একটু একটু বোঝার চেষ্টা করি আমরা কিভাবে করেছে সেটা। এই ঘরেতে কত আছে আসলে, এই ঘরটাতে আমি যদি বলি এই প্রথম সেলটাতে কত আসছে, এখান থেকে আসছে এ বার আর এখান থেকে আসছে বি বার, তাহলে আমরা লিখি এ বার আর বি বার, তার মানে এই ঘরটার মান হচ্ছে এ বার বি বার। তো আমরা যখন পড়েছিলাম মিন টার্মে যখন পড়েছিলাম যে বারের জন্য আসে জিরো এবং
বি বার এখান থেকেও আসবে জিরো, মানে জিরো জিরো, তার মানে এই ঘরটার নাম হচ্ছে জিরো বলতেছি আমরা, মিন টার্মে জিরো বলতেছি, তার মানে এটা হচ্ছে এম জিরো। আমরা অনুরূপভাবে যদি এই ঘরটার মান নির্ণয় করি এম থ্রি, তো এই ঘরে আসলে কত আসছে, এখান থেকে আসছে এ আর এখান থেকে আসছে বি, এখান থেকে আসছে এ, এখান থেকে আসছে উপর থেকে আসছে বি, তার মানে এ বি, তার মানে ওয়ান, তার মানে এটা কি হবে ওয়ান ওয়ান, তো ওয়ান ওয়ান কত, ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি, এই হচ্ছে এ, তার মানে এই ঘটনার নাম হচ্ছে থ্রি। এইভাবে মূলত নামকরণ করা হচ্ছে। অনুরূপভাবে এখানেও আমরা কল্পনা করি, আমরা এই যদি এম সেভেনটা নিয়ে কল্পনা করি, এই ঘরে কত আসছে, এই পাশ থেকে আসছে হচ্ছে আমাদের এ, এম সেভেন নিয়ে আমরা কল্পনা করতেছি, এই পাশ থেকে ঘরের মান হচ্ছে এ আর উপর থেকে হচ্ছে বিসি, তাহলে কত আসে আমরা জানি, ভেরিয়েবলের মান যদি থাকে মিন টার্ম ওটা ওয়ান ওয়ান লিখতে পারি, ওয়ান 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 মানে কত আমরা সেভেন, এই ঘরের মান হচ্ছে এম সেভেন, এটা হচ্ছে মিন টার্মে লিখতেছি। অনুরূপভাবে আর একটা দেখাবো আমরা, এটা এটা যদি আমরা করি তাহলে এম ফাইভের ক্ষেত্রে আমরা কি আসে, এই পাশ থেকে আসছে এ আর এই পাশ থেকে আসছে বি বার সি বার, বি বার সি বার, তাহলে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, কত আসছে ওয়ান জিরো জিরোটা কার কত বাইনারি, এটা হচ্ছে আমাদের ফোরের বাইনারি, তার মানে এই ঘরের মানটা হচ্ছে আমাদের ফোর আর এটা হচ্ছে ফাইভ। তো এই প্রত্যেকটা ঘরের মান এইভাবেই করা হয়েছে, মিন টার্ম মিন টার্মকে বেস করে করা হয়েছে। তো এগুলো আমরা দেখলাম কিভাবে মনে রাখতে হবে আমাদের, শুধু আমাদের এই ঘরেগুলোর মান মনে রাখতে হবে, এটা কত, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এরকম। আচ্ছা, এখন ভেরিয়েবল সংখ্যা যদি দুইটা না হয়ে ভেরিয়েবল সংখ্যা যদি তিনটা হয় তাহলে আমরা কি করব, কিরকম ম্যাপটা হবে সেটা দেখব। ভেরিয়েবল ভেরিয়েবল সংখ্যা যদি আমাদের হয় তিনটি, তিনটা তো আমরা করলাম, আমরা চারটির জন্য করব। ভেরিয়েবল সংখ্যা যদি চার হয় সেটা ধরে নিই এ বি সি ডি, এইরকম যদি হয় তাহলে কি হবে, তো আমরা টু টু দি পাওয়ার ইনপুট সংখ্যা মানে ফোর কত, ষোলো, আমাদের ষোলোটা ঘর হবে টোটাল, আর ঘরটা দেখতে হবে এরকম, আমি আঁকতেছি এরকম, এটা হচ্ছে চারটা আর এটা হচ্ছে এইরকম, এই টোটাল ষোলোটি ঘর হয়ে গেছে, এটা দেখতে ফোর ভেরিয়েবলের জন্য ঘরটা হবে আমাদের এইরকম। এখন আমরা এই ঘরগুলোর মান দেবো আমরা এই পাশে, তো এই ভেরিয়েবল তো এ বি সি ডি, আমরা এ বি কে বাম পাশে লিখবো, এটা ধরে নিই এ, এবার বি বার, এটা হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি বার, অনুরূপভাবে এটা হচ্ছে সি বার ডি বার, এটা হচ্ছে সি বার ডি, এটা হচ্ছে সি ডি, আর এটা হচ্ছে সি ডি বার, এইভাবে হবে আমাদের ভেরিয়েবল যদি চারটা হয় তাহলে আমাদের এইরকম হবে, তার ম্যাপটা এরকম হবে এবং এর মানগুলো কত সেটা আমরা এখন এম দিয়ে লিখবো না, আমি ডাইরেক্ট লিখবো। তো এই ঘরের মান হচ্ছে জিরো, মানে এম জিরো, আমি এম লিখলাম না, এটা হচ্ছে ওয়ান, অনুরূপভাবে এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, আর এটা ফোর, এটা ফাইভ, সিক্স কিন্তু এই পাশে, এটা হচ্ছে সেভেন। এখন মানে এ হুবহু দুই ভেরিয়েবলের মতোই, এখন শুরু হবে এইট, শুরু হবে নিচ থেকে, এই ঘরের মানটা হচ্ছে এইট আর এই ঘরের মানটা হচ্ছে নাইন, অনুরূপভাবে টেন হবে এটা, টেন কিন্তু তারপরেরটা হবে না, এটা হচ্ছে ইলেভেন, তারপর এখানে হবে টুয়েলভ, থার্টিন, ফোরটিন হবে, তারপরেরটা এইটা হবে আমাদের ফিফটিন। তো এখানে টেন না হয়ে এখানে ইলেভেন হলো না কেন, কেন হলো না, এটা সিম্পল লজিক, এই যেভাবে ম্যাপটা আমরা ডিজাইন করেছে সেই মান, সেই অনুযায়ী মা ঘরের মানটা কিন্তু এখানে টেন না হয়ে এখানে ইলেভেনই আসে। কিভাবে, এই ঘরের মানটা কত, এই ঘরের মানটা এখান থেকে এ বি বার আসছে, এখানে আমি লিখি এ বি বার, আমি এই ঘরের জন্য নির্ণয় করতেছি এ বি বার, উপর থেকে আসছে সিডি, সিডিতে এখানে আমরা লিখি বুঝে আগের মতো, এটা বার নেই এই জন্য ওয়ান লিখলাম, এটা বার আছে জিরো লিখলাম, এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে এটা সমতুল্য ডিসিমেলে কত আসে ওয়ান জিরো ওয়ান ওয়ান, যেমন আট দুই দশ আর এক এগারো, এটা হচ্ছে ডিসিমেলে কিন্তু ইলেভেন আসে, তার মানে এই জন্য এই ঘরগুলার সংখ্যাগুলো এখানে জাম করছে, যেমন এখানে টেন না হয় এখানে টেন হয়েছে, মূলত এইভাবে ম্যাপ ডিজাইন করেছে, এই জন্য আমাদের এইভাবেই প্রবলেম সলিউশন এইভাবেই করতে হবে। তো কে ম্যাপ আঁকার জন্য আমাদের এই তিনটা যে ম্যাপ আছে, তিন চার চার ভেরিয়েবলের জন্য, তিন ভেরিয়েবলের জন্য, দুই ভেরিয়েবলের জন্য, এটা আমাদের মনে রাখতে হবে। তো
তো একটা সলিউশন করতে গেলে আমাদের কোশ্চেনের এক্সামগুলোতে কোশ্চেন আসে এরকম যে একটা বুলিয়ান ফাংশন দেওয়া থাকে, বুলিয়ান ফাংশন দেওয়া থাকে যেমন এক্স ওয়াই জেড হতে পারে, আমরা করব একটু পরেই। তো এই বুলিয়ান ফাংশনকে দেওয়া থাকে মিন টার্মেও দেওয়া থাকতে পারে, ম্যাক্স টার্মেও দেওয়া থাকতে পারে, মূলত বুলিয়ান ফাংশন দেওয়া থাকবে যে সেটা হতে পারে মিন টার্ম অথবা ম্যাক্স টার্মে পায়ের মান এইভাবে দেওয়া থাকতে পারে। সেটা কে ম্যাপ দিয়ে সলভ করতে হবে, তো আমরা কে ম্যাপে কীভাবে বসাইতে হয় সেটা এখানে শুধু ওইভাবে বসিয়ে আমরা করব, একটু পরে এক্সাম্পলের দিকে যাব। অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের বুলিয়ান ফাংশন দেওয়া থাকবে, বুলিয়ান ফাংশনটা কীরকম হইতে পারে, এ প্লাস বি প্লাস সি এইরকম, সেটাকেও কে ম্যাপের বসে আমাদের সলভ করা লাগতে পারে, মানে দুই ধরনেরই হইতে পারে। কোশ্চেন অনুবাক হইতে পারে যে কে ম্যাপ দিয়ে সলভ করো, একটা টার্ম বা কন্ডিশন দেওয়া হলো, যেমন তিন ইনপুট বিশিষ্ট এমন একটা সার্কিট ডিজাইন করো যার বিদ্যুৎ সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট লু হয়। এরকম যদি হয় তাহলে আমরা কি করব, প্রথমে এই ফাংশনের উপর ভিত্তি করে ট্রুথ টেবিলটা আমরা ডিরাইভ করব। তো ট্রুথ টেবিল যদি ডিরাইভ করতে পারি তাহলে ট্রুথ টেবিল থেকে আমরা ইজিলি কি করতে পারি, আমরা বুলিয়ান ফাংশন তৈরি করতে পারি, যেটা আমরা কি করেছি পূর্ববর্তী লেকচারে বুলিয়ান ফাংশন যখন পড়েছি তখন আমরা খুব দেখেছি বিস্তারিতভাবে একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে এই ফাংশন ডিরাইভ করতে হয়। তো ফাংশন যদি আমরা পেয়ে যাই তো ইজিলি আমরা কে ম্যাপে বসিয়ে সেগুলো সলিউশন করতে পারবো। তো এই আলোচনা, কে ম্যাপের আলোচনা এই পর্যন্তই ছিল, আমরা এখন এক্সাম্পলের দিকে যাব। একটা এক্সাম্পল কে ম্যাপে কিভাবে বসাতে হয়, তো একটা এক্সাম্পল করার আগে কিছু রুলস আছে, আমরা কে ম্যাপের কিছু রুলস বা যেটা আমাদের লাগবে সেটা আমরা একটু আলোচনা করি। তো কে ম্যাপে বসানোর পরে, মানগুলো বসানোর পরে, যেমন কে ম্যাপের একটা ঘর আঁকি আমি, যেমন ফোর ইনপুটের জন্য আঁকি বোঝানোর সুবিধার্থে আমি আঁকলাম, এটা হচ্ছে আমাদের ফোর ইনপুট ঘর। আচ্ছা, আমাদের এই ঘরগুলোতে আমরা মান বসাবো, যেমন মিন টার্মে যদি হয় আমরা ওয়ান বসাবো, আমরা ম্যাক্স টার্মে হলে জিরো বসাবো ঘরগুলো, সেটা কোশ্চেন অনুযায়ী বোঝানোর জন্য এই তিন চারটা ঘরে আমি ওয়ান বসালাম। এখন আমাদের এই ওয়ানগুলোকে নিয়ে আমাদের পেয়ার করার চেষ্টা করতে হবে। পেয়ার মানে কি, পেয়ার মানে হচ্ছে পাশাপাশি দুইটা ওয়ান যদি একত্রে থাকে, বা দুইটা ওয়ান হইতে পারে অথবা দুইটা জিরো, সেটা নির্ভর করে আমরা মিন টার্মে করতেছি না ম্যাক্স টার্মে করতেছি, তার মানে পাশাপাশি কি হবে দুইটা জিরো অথবা ওয়ান যদি হয় তাহলে আমরা কি করতে পারি, পেয়ার করতে পারি, পেয়ার বলে তাকেই, পাশাপাশি দুইটা একত্র করলে আমরা পেয়ার পাবো। তো আর পাশাপাশি চারটা থাকলে আমরা বলবো কোয়াড, আমরা পাশাপাশি চারটা জিরো বা ওয়ান থাকলে আমরা কোয়াড বলবো, আর অকটেট বলবো আমরা পাশাপাশি যদি আটটা থাকে, অকটেট বলবো আমরা কি পাশাপাশি যদি আটটা ওয়ান অথবা জিরো থাকে। তো এখানে পাশাপাশি দুইটা ওয়ান আছে, এখানে আমরা এটাকে পেয়ার করতে পারি, আমরা এটাকে দুইটা আছে যেহেতু পাশাপাশি আমরা পেয়ার করতে পারি, যদি কখনো এরকম হইতো 1 2 3 4 পাশাপাশি চারটা ওয়ান আছে সেটাকে আমরা কি করতাম কোয়াড করতাম, এবং অনুরূপভাবে পাশাপাশি যদি আটটা হইতো তাহলে আমরা সেটাকে অকটেট করতাম। তো আমরা আমরা যেহেতু বুলিয়ান ইকুয়েশনকে ছোট করতে চাচ্ছি, যে আমাদের ইকুয়েশনটা যত ছোট হবে আমাদের গেট সংখ্যা ডিজাইন করতে গেলে কিন্তু তত কম লাগবে, বা আমাদের টার্গেট হচ্ছে কোনো বুলিয়ান ইকুয়েশনকে যত ছোট করা যায় কার সাহায্যে, কে ম্যাপের সাহায্যে। তার মানে আমরা যদি অকটেট করতে পারি তাহলে সেটা আমরা চাইবো যে অকটেট করার জন্য সেটা আমরা কোয়াড করব না, আবার অনুরূপভাবে আমরা যদি কোয়াড করতে পারি, আমরা কোয়াড করার পরে আমরা দেখবো এটা কোয়াড করে অকটেটের দিকে যাওয়া যায় কিনা, যদি না যাওয়া যায় তাহলে আমরা কোয়াড করবো, আমরা কখনোই কিন্তু পেয়ারের দিকে যাব না। আমরা চাইলেই পেয়ার করতে পারি দুইটা পাশাপাশি দুটো ওয়ানকে নিয়ে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা ওয়ান না না করে আমরা কি কোয়াটের দিকে যাইতে পারি কিনা বা অকটেটের দিকে যাইতে কিনা, মূলত আমাদের টার্গেট হচ্ছে এই ছোট থেকে বড়র দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, যে কখনো পেয়ার থেকে কি কোয়াটের দিকে যাওয়া যায় কিনা, কোয়াট থেকে বা অকটেটের দিকে যাওয়া যায় কিনা, যদি যাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের করতে হবে। এখানে আরেকটা টার্ম বলবো সেটা হচ্ছে, তার মানে প্রায়োরিটি যদি বলি কার প্রায়োরিটি বেশি, আমাদের অকটেটের দিকে যাইতে হবে এটার প্রায়োরিটি বেশি, তারপর কোয়াড, তারপর হচ্ছে পেয়ার, এরকম আমরা যদি কল্পনা করে থাকি। তো ওভারল্যাপ বিষয়টা কি, ওভারল্যাপ হচ্ছে আমি বোঝাচ্ছি, ওভারল্যাপ হচ্ছে যদি কখনো এরকম হয় 1 2 3 4 1, এটা ওয়ান, এখন যেমন আমরা আমরা এই হলুদগুলো নিয়ে কল্পনা করি, আমরা সাদাগুলো নিয়ে একটু কল্পনা না করি, আমরা চাইলে এই চারটা নিয়ে কি করতে পারি, এই চারটা নিয়ে আমরা একটা কোয়াড করতে পারি। আচ্ছা,
এখন এই হলুদ দুটা নিয়ে আমরা কি পেয়ার করতে পারি? নিঃসন্দেহেই, তার মানে দুইটা পাশাপাশি ওয়ান আছে, পেয়ার করতে পারি। আমি কি বলছি, আমাদের টার্গেট হচ্ছে ভরর দিকে যাইতে হবে, তার মানে আমরা এই দুইটাতে নিয়ে করলে তো আমরা পেয়ার করতেই পারি। আমরা আসলে দেখি পাশাপাশি আরো ওয়ান আছে কিনা যেগুলোকে নিয়ে আমরা কোয়াড করতে পারি কিনা একটু খেয়াল করি। যেমন এই পাশাপাশি দুইটা কিন্তু ওয়ান আছে, আমি চাইলে আমার এই চারটা ওয়ানকে নিয়ে আমরা কি করতে পারি, আমরা এখানেও একটা কোয়াড হইতে পারে। তাহলে এটা এটাকে বলতেছি আমি ওভারল্যাপ। এই যে হলুদটার সাথে এই লালটা ওভারল্যাপ হয়েছে, এখানে একটা ওভারল্যাপ হয়েছে না, এই দুইটার সাথে এই ওভারল্যাপটা আমরা কখন করবো আর কখন করবো না? সিম্পল, এই ওভারল্যাপটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের মানে এই যে বড় থেকে ছোট থেকে আমরা বড়র দিকে যাইতে পারি। মানে এখানে ছিল পেয়ার, এই দুইটা করতে পারতে আমরা কি করতাম, আমরা পেয়ার করতে পারতাম, কিন্তু আমরা ওভারল্যাপ করছি কেন? আমরা কোয়াটের দিকে যাইতে পারতেছি, এই জন্য আমরা এই ওভারল্যাপটা করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি অকটেটও করতে পারতাম, তো এখানে এখানে অকটেট হবে না, আমি কিন্তু এই যে হলুদগুলো নিয়ে কল্পনা করতেছি, এই সাদাগুলো নিয়ে না, সাদাগুলো আগে বোঝানোর জন্য লিখছি। তো তো আমি আবার টার্গেট হচ্ছে বড়র দিকে যাইতে হবে, আমরা চাইলে অকটেটের দিকে যাব, না হলে কোয়ার্টের দিকে, আর কোনো কিছু না হলে আমরা পেয়ারেরই থাকবো। আর পেয়ারও কখনো কখনো পেয়ারও করা যায় না, একটা সিঙ্গেল ওয়ান থাকে, সিঙ্গেল ওয়ান যদি থাকে আমরা সেটা সিঙ্গেলই থাকবে। তো এই হচ্ছে বিষয়, এই রুলসগুলো মাথায় রাখলেই আমাদের কি খুবই সহজ হবে কে ম্যাপ আঁকার জন্য। এবং আরেকটা বিষয় আমি বলে দিই, আমি বলতেছি পাশাপাশি বলতে কি বুঝাচ্ছি, আর একটু একটু ব্যতিক্রম আছে কে ম্যাপে, সেটা আমি দেখাচ্ছি। চারটা নিয়ে আমি যদি বলি, ভেরিয়েবল থাকে আমাদের 16টা ঘর হবে। তো ভিতরে যদি পাশাপাশি ওয়ান থাকে, সেটা তো আমরা দেখলাম, পাশাপাশি পাশাপাশি বলতে এই যে চারটা ঘর আছে, এই যে একটা, এই যে একটা, এই যে ওয়ান, এই যে ওয়ান, এই চারটা দুইটা ওয়ান, এই দুইটা ওয়ান কিন্তু পাশাপাশি কল্পনা করা হবে, কারণ এই পাশ থেকে দুইটা আর এই পাশ থেকে দুইটা নিয়ে আমরা কি করতে পারি, কোয়াড করতে পারি। আমি বুঝাচ্ছি এই রো মানে এই কলাম আর এই কলাম আমরা কল্পনা করবো পাশাপাশি আছে, তার মানে এইখানে যত কিছুই থাকুক না কেন সেটাকে নিয়ে আমরা পেয়ার বা অকটেট বা কোয়াড আমরা করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমরা এই চারপাশের ওয়ান যদি থাকে কখনো, আমরা এক্সাম্পলে যদি কখনো এরকম থাকে এই চারপাশে চারটা ওয়ান আছে, তো এই চারপাশের চারটা ওয়ান নিয়ে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কোয়াড করতে পারবো এই রকম। তার মানে আমরা এই এটা যদি একটা কাগজ কল্পনা করি, কাগজকে আমরা ভাঁজ করে ওই চার কোণা ধরে একত্র করতে পারি। মানে তার মেন লজিক হচ্ছে আমাদের এই চার চারটা যদি থাকে চার কোণায়, আমরা কি করতে পারি, একটা কোয়াড করতে পারি সহজ। আর এই পাশে চারটা, এই পাশে চারটা যদি থাকে তাহলে সেটা নিয়ে আমরা অকটেট করতে পারবো। অনুরূপভাবে এইরকমও হইতে পারে, আমাদের কি হইতে পারে যে এই উপরে চারটা আছে আর এই নিচে চারটা আছে, সেই চারটা নিয়েও কিন্তু আমরা অকটেট করতে পারি। মানে মূলত এই পাশের সাথে এই পাশের সম্পর্ক এবং এই বাম পাশের সাথে এই ডান পাশের কলামের সম্পর্ক আছে। তো উদাহরণের দিকে আমরা যাব, উদাহরণের দিকে গেলে আমরা এটা কপি ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো আগে ছোট্ট একটা এক্সাম্পল করব, যেটা দিয়ে আমরা কে ম্যাপ দিয়ে ডিজাইন করবো। যদি কোশ্চেন এরকম হয়, যেমন আমরা ধরে নিই এক নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে ফাংশন দেওয়া থাকবে এরকম, যেমন এ বি সি, এটা হচ্ছে তিন ভেরিয়েবল বিশিষ্ট একটা বুলিয়ান ফাংশন, যেটা মিন টার্মে দেওয়া আছে, মিন টার্মে আমাদের দেওয়া আছে 0, 1, 2, 3, যে কোনো কিছুই হইতে পারে, 4, 6, 7, গুড। এটাকে বলছি আমরা সমাধান করতে হবে কি দিয়ে, কে ম্যাপ দিয়ে। তার মানে প্রথমে আমাকে দেখতে হবে কয়টা ভেরিয়েবল আছে, ইনপুট ভেরিয়েবল তিনটা, তো তিনটার জন্য যে ম্যাপটা ছিল কীরকম সেই ম্যাপটা আমাকে আঁকতে হবে। আমরা একটু আগে দেখেছি তিনটার জন্য ম্যাপ ছিল আমাদের আটটা ঘর হবে, সেখানে উপর হবে চারটা আর নিচে হবে চারটা। তো আমার ভেরিয়েবল আঁকা শেষ, এখন আমরা মানগুলা দিব। মানগুলা এখানে কত ছিল, এখানে আমরা দিয়েছিলাম এ বার, এখানে দিলাম এ, তাহলে বি সি উপরে ছিল, বি বার সি বার, বি বার সি বি সি, আর এখানে ছিল বি সি বার। এই ঘরগুলোর মান আমার মুখস্থ হয়ে গেছে আমাদের, এখন শুধু আমরা মানগুলো বসাবো। কিরকম বসাবো, যে যেহেতু মিন টার্মে দেওয়া আছে তার মানে ওয়ান বসাবো, এখানে জিরো, জিরোর ঘর হচ্ছে এটা ওয়ান বসাইলাম, ওয়ানের ঘর হচ্ছে এটা ওয়ান বসাইলাম, টু এর ঘর হচ্ছে এটা ওয়ান বসাইলাম, থ্রির ঘর কিন্তু এটা ওয়ান বসাইলাম, ফোরের ঘর হচ্ছে এটা ওয়ান বসাইলাম, এবং ফাইভের ঘর এটা জিরো বসাইলাম, এবং সিক্সের ঘর কি এইটা কি বসাবো, সিক্সের ঘর যেহেতু এটা আমরা ওয়ান বসাইলাম, এটা হচ্ছে এটা সেভেনের ঘর, এটা আমাদের ওয়ান হবে। এখন আমরা এই কে ম্যাপটাকে সলভ করতে গেলে আমরা দেখবো এখানে কি, আমরা ওয়ান যেহেতু মিন টার্মে দেওয়া আছে আমরা ওয়ান কনসিডার করে করব।
তো আমরা দেখি পাশাপাশি আটটা ওয়ান আছে কিনা। এখানে কিন্তু পাশাপাশি আটটা ওয়ান নাই, কারণ এই জিরোর জন্য। তাহলে কি আমরা অক্টেট তো করতেই পারবো না, আমরা এখন কোয়াটের দিকে চিন্তা করি। আমরা কোয়াট নিয়ে যদি চিন্তা করি, এই চারটা ওয়ানকে আমরা কিন্তু কি করতে পারি, একটা চাইলে আমরা এই চারটা ওয়ানকে আমরা কোয়াট করতে পারি। ফাইন, আচ্ছা চারটা ওয়ান করার পরে এখন আমরা দেখি কি করতে পারি। এখন এই দুইটাকে আমরা চাইলে কি করতে পারি, পেয়ার করতে পারি। আবার আমরা এই পাশের দুইটাকে নিয়ে, এই পাশের দুইটাকে নিয়ে একটা কোয়াট করতে পারি। তাহলে আমরা এই এই চারটা নিয়ে একটা কি করি, এই যে ওভারল্যাপ হইলো এখানে, কিন্তু ওভারল্যাপ আমরা করতে পারবো, কেন এখানে পেয়ার না করে অক্টেটের দিকে যাওয়া যাচ্ছে, এই জন্য আমরা ওভারল্যাপ করলাম। এখন এই যে একটা সিঙ্গেল ওয়ান আছে, সেটা কি সিঙ্গেল করব না, সিঙ্গেল করবো না, দেখি ওভারল্যাপ করে আমাদের পেয়ারের দিকে যাওয়া যায় কিনা। আমরা এর সাথে যদি ওভারল্যাপ করি, এর সাথে ওভারল্যাপ করলে কি হয়, আমাদের পেয়ার করা যায়। আচ্ছা এখন পেয়ার ও করবো না, আমরা দেখি এটাকে কোনোভাবে আমরা কোয়াড করতে পারি কিনা। আচ্ছা এটাকে যদি এর সাথে ওভারল্যাপ করে, এই যে এই দুইটার সাথে ওভারল্যাপ করলেই তো আমরা কি করতে পারি, আমরা কোয়াটের দিকে যাইতে পারি। তার মানে এই ওয়ানকে, ওয়ানের জন্য এইটা এবং এইটাকে নিয়ে এইটা কি হইলো, আমাদের একটা কোয়াট হয়েছে। তার মানে আমাদের কয়টা কোয়াট হয়ে গেছে, আমাদের এই ইকুয়েশনটার জন্য তিনটা, এক দুই তিনটা কোয়াট হয়ে গেছে। এই মানগুলো আমরা এখন লিখব। তো মানগুলা এটার জন্য, এই কোয়াটের জন্য আমরা লিখি, এই হলুদ যে কোয়াটটা ছিল সেটার জন্য আমার মানটা কি ছিল, এই পাশ থেকে আর এই পাশ থেকে কিছু চারটা নিয়ে কিছু কমন নেই, এখানে আর এখানে কি কমন যায়, মানে এই দুই, এই দুইটা আর এই দুইটা, এখানেও আছে এখানেও আছে, কি কমন যায় এখান থেকে, এখান থেকে আমাদের কমন যায় সি বারটা আছে শুধু, এখানে সি বারটা কমন যাবে। অনুরূপভাবে এই সারির চারটা থেকে কি কমন যায়, এইখানে থেকে চারটা থেকে কিছু কমন যায় না, আর এখানে শুধু এ বারটাই আছে। তার মানে এইটা যেটা ছিল এটা থেকে আসছে আমাদের এ বার। অনুরূপভাবে আমরা এই কোয়ারটা নিয়ে চিন্তা করি, এই কোয়ার থেকে আমাদের কি কমন আসবে, যেমন এই পাশ থেকে তো এ বার এ কিছু কমন যায় না, এখন এই পাশ দুইটা থেকে কি কমন যায় আমাদের, বি সি, আর বি সি বার থেকে আমাদের বি কমন যায় বি। তো আমাদের সলিউশন হচ্ছে এফ ইকাল টু, এই তিনটার যোগফলই হচ্ছে আমাদের সলিউশন, সেটা কি এ বার প্লাস বি প্লাস সি বার, এটাই হচ্ছে আমাদের সলিউশন, যেটা আমরা খুব সহজেই করলাম। এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব, যেটা কেএমএফ দিয়ে সমাধান করব। প্রবলেমটা হতে পারে এরকম, যে ফাংশন, একটা ফাংশন ধরে নিই যেটার ইনপুট হচ্ছে এ বি সি ডি, চার ইনপুটের জন্য আমরা করব, এবং মিন টার্মে দেওয়া আছে সেটা কত, 0 1 2 5 8 9 10, এরকম হতে পারে। এটা আমাদের প্রবলেম যেটা সলভ করতে হবে কেএমএফ দ্বারা সলভ করতে হবে। তো কেএমএফ দ্বারা সলভ করার জন্য প্রথমে আমাদের যেহেতু চার ইনপুট বিশিষ্ট, সেই জন্য আমাদের কি হবে, ম্যাপটা আঁকতে হবে। আর চার ইনপুটের জন্য ম্যাপটা কীরকম হয় আমরা দেখে আসছি, এরকমই হবে। আমরা চারটা সারি করব এবং চারটা কলাম করব। চারটা কলাম করার পর এগুলোর মান দেব, আমরা ধরে নিই এটা হচ্ছে এ বার বি বার, এটা হচ্ছে এ বি এবার বি, এটা এ বি, এটা হচ্ছে এ বি বার, এটা হচ্ছে সি বার ডি বার, এটা হচ্ছে সি বার ডি, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে সি ডি বার। এখন আমরা মান বসাবো, মান বসাবো কিভাবে, আমরা ঘরগুলোর মান জানি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2 হচ্ছে এটা, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, তার মানে এইটা আছে, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 10। এই হচ্ছে আমাদের মানগুলো বসানো শেষ, 0 1 2 3 9 4 9 5 6 7 9 8 আছে, 9 আছে, 10 আছে, 11 নেই, 11 থেকে 12 থেকে 15 পর্যন্ত নাই, এগুলো বসানো শেষ। এখন আমাদের টার্গেট কি হবে, আমাদের টার্গেট হবে অকটেট করার। এখানে কি কখনো অকটেট করা সম্ভব, এখানে কোনো কিন্তু অকটেট করা সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে,
কোয়াড করা যায় কিনা কখনো এটা নিয়ে কল্পনা করতে পারি। আমি বলেছিলাম এই পূর্বে চার কর্নারে চারটা নিয়ে কিন্তু একটা কোয়াড করা যায়, তাহলে এটা আমরা কোয়াড করে ফেলি, এই চারটা নিয়ে একটা কোয়াড হয়ে গেছে। আচ্ছা, কোয়াড হওয়ার পরে এখন কি, এখন এই এখানে কি করা যায়, এখানে কি অকটেট তো করাই যায় না, এখানে পেয়ার করা যায়। আমরা চাইলে এই দুইটাকে নিয়ে পেয়ার করতে পারি ইজিলি, তো করলাম এই দুইটাকে নিয়ে পেয়ার, যেহেতু কোয়াড করা যায় না কোনো দিকে নিয়ে করা শেষ। এখন এই সিঙ্গেল ওয়ান পড়ে গেল, এখন সিঙ্গেল ওয়ান কি সিঙ্গেল থাকবে না, সিঙ্গেলের সাথে আমরা পেয়ার করার চেষ্টা করব। এখন পেয়ার কিন্তু দুইভাবে করা যায়, আমি চাইলে এই ওয়ানের সাথে পেয়ার করতে পারি, আবার চাইলে এটা এই পাশ দিয়ে ঘুরিয়ে আমরা এই ওয়ানের সাথে পেয়ার করতে পারি, একটা করলেই হবে, সমস্যা নাই। তো আমি কাছাকাছি যেটা আছে সেটা নিয়ে করলাম, আমি করলাম হচ্ছে এখানে ওভারল্যাপটা হইলো এটা। তো এখন আমরা যে কমন নিব মানগুলোর জন্য, এই পেয়ার থেকে কি কমন আসছে সেটা আমরা লিখি, এই পেয়ার থেকে আসছে এখানে কি কমন যায়, এখান থেকে সি বার কমন গেছে, কারণ সি বার, সি বার ডি এখানেও আছে, সি বার ডি বার এখানে আছে, তার মানে সি বার কমন গেছে, এখান থেকে যায় সি বার কমন, আর এখান থেকে কি এ বি বার তো আছেই, তার মানে এ বি বার এবং এখান থেকে সি বার। আচ্ছা, তো এইটার জন্য এই পেয়ারের জন্য কি আছে, এখান থেকে কমন গেছে হচ্ছে আমাদের এ বার, আর এখানে সি বার ডি তো আছেই, তার মানে হচ্ছে এ বার এখান থেকে এবার আসছে, এখান থেকে সি বার ডি। এখন এই যে চার কর্নারে চারটা নিয়ে যে আমরা একটা কোয়াড করেছিলাম, এখানে কি কমন যায় আমরা দেখি, এই রু থেকে এইখান থেকে আর এখান থেকে কি কমন যায়, এইটার এটা থেকে এখানে বি বার আস কমন আছে, এখানেও বি বার আছে, এখানেও বি বার আছে, আর এই কর্নারে আর এইখান থেকে কি কমন যায়, এখানে সি বার আছে, এখানে কিন্তু সি বার নাই, তার মানে এখানে ডি বার আছে আর এখানে ডি বার আছে, তার মানে এই পাশ থেকে যায় ডি বার আর এই পাশ থেকে যায় বি বার, তার মানে লিখতে পারি বি বার ডি বার। এই প্রবলেমের সলিউশন শেষ, আমরা শুধু একটা ফাংশনটা লিখবো এখন, এ বি সি ডি, এটা যদি আমাদের ফাংশন হয় আমাদের বুলিয়ান ইকুয়েশনটা হবে এই তিনটার যোগফল করে দিলেই হবে, বি বার ডি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বার সি বার ডি। এই ছিল প্রবলেম, এই প্রবলেমের সমাধান। আর একটা প্রবলেম আমরা করব, প্রবলেমটা হচ্ছে এরকম, ধরে নে এফ হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে এ বি সি ডি হচ্ছে তার ইন ভেরিয়েবল বা ইনপুট, এ বি সি ডি মিন টার্মে দেওয়া আছে আমাদের, জি রুট হইতে পারে, জি রুট টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন, সেভেন এইট নাইন থার্টিন ফিফটিন। তো প্রথম কাজ হবে আমাদের একটা কে ম্যাপের জন্য একটা ম্যাপ তৈরি করা, ঘর তৈরি করতে হবে। তো যেহেতু চার ভেরিয়েবল আমাদের কি হবে, ঘর হবে 16টা, তো আমরা কি চারটা রো হবে এবং চারটা কলাম হবে, আঁকা শেষ। এখন আমাদের নাম দিতে হবে, যেমন এ বি লিখতে হবে এই পাশে, এবার বি বার এটা হচ্ছে এ বার বি এর, এটা হচ্ছে এ বি এ বি বার, আর এটা কি করতে হবে সি ডি দিয়ে করতে হবে, সি বার ডি বার সি বার ডি সি ডি সি ডি বার। এখন আমাদের মানগুলো বসাতে হবে, এটা হচ্ছে জিরো, জিরোর জন্য এটা ওয়ানে খালি, এটা হচ্ছে টু এর জন্য, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে আমাদের ফাইভ, এটা সিক্স যেহেতু নাই, এটা হচ্ছে সেভেন, এটা হচ্ছে এইটের ঘর, এটা হচ্ছে নাইন, এটা টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন। আমাদের মান বসানো শেষ, আবার আমি বলতেছি এটা হচ্ছে জিরো, ওয়ান নেই, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স নেই, সেভেন আছে, এইট হচ্ছে এটা, নাইন, টেন, ইলেভেন নাই, টুয়েলভ নাই, থার্টিন আছে, ফোরটিন নাই, ফিফটিন। এখন কি করতে হবে আমাদের, দেখতে হবে অকটেট করা যায় কি না। এখন এখানে কি অকটেট করা যায়, এখানে অকটেট চার আটটা ওয়ান তো নাই, করা যায় না, তাহলে আমরা কি নিয়ে চিন্তা করব, কোয়াড নিয়ে চিন্তা করব, কোয়াড নিয়ে চিন্তা করব, সেটা কোয়াড হয় কোনটা নিয়ে, এই চারটা দিয়ে কিন্তু আমরা কোয়াড করতে পারি, এই চারটা নিয়ে একটা কোয়াড করলাম।
আচ্ছা, কোয়াট করার পর এখন কি করতে হবে? এখন এখন কি আরো কোয়াট করা যায়? এইখানে একটা ওয়ান থাকলে করা যায় তো, চার কোণারে চারটা নিয়ে, কিন্তু যেহেতু এখানে নাই তার মানে কি কোয়াট করা যাবে না। দেখুন আমাদের পেয়ার নিয়ে চিন্তা করি, তো এটাকে আলাদা একটা পেয়ার করা যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে এই ওয়ানের সাথে এই ওয়ানে ওভারল্যাপ করে আমরা পেয়ার করা যায়, কিন্তু ওভারল্যাপ করে পেয়ার করে কি আমাদের কোনো লাভ আছে? লাভ নেই, কারণ এটা যেহেতু ওভারল্যাপ ছাড়াই তো পেয়ার হয়, তার মানে এই পেয়ারটা আমরা করব। অনুরূপভাবে এটাও করব না, কিন্তু এইটা করব, অনুরূপভাবে এটা একটা পেয়ার করব। তো এই আমাদের তিনটা পেয়ার হয়েছে এবং একটা অকটেট হয়েছে। মানগুলো আমরা এখন শুধু লিখব, তাহলে আমাদের শেষ। তো কি কমন যায়, আমাদের ফাংশনের সলিউশনটা হবে এরকম, এ বি সি ডি, যেটা এখান থেকে কি আসবে, এই কোয়াড থেকে কি আসবে, এখান থেকে কমন যায় হচ্ছে বি, আর এখান থেকে কমন যায় হচ্ছে ডি, তার মানে বিডি, কোয়াটের জন্য বিডি প্লাস, আর এখান থেকে কি আসছে, এখান থেকে কমন যায় এ বার বি বার, কারণ দুই জায়গায় এ বার বি বার আছে, আর এখানে কমন যায় হচ্ছে সি, তার মানে এ বার বি বার, এ বার বি বার সি, এটা আমরা লিখলাম এ বার বি বার সি প্লাস। কোনটার জন্য লিখবো আমরা? এটার জন্য লিখি, এটার জন্য কি কমন যায়, এখান থেকে এ বার বি, আর এই উপর থেকে দুইটা থেকে কি কমন যায়, সি বার, তার মানে এ বার বি বার সি বার। আমরা ডাইরেক্ট এখানে লিখলাম, এখান থেকে হচ্ছে এ, আর এ হলো বি বার আর সি বার, বি বার সি বার প্লাস, বাকি আছে আমাদের শুধু এই পেয়ারটার জন্য। এই পেয়ার থেকে কি কমন যায়, এখান থেকে সি বার ডি বার তো আছেই, আর এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে এ বার কমন যায়, তার মানে এ বার সি বার ডি বার, এ বার সি বার ডি বার, এই হচ্ছে আমাদের কে ম্যাপ থেকে সলিউশন করলাম। তো এটা সিম্পলিফাই করলে আরো ছোট হইতে পারে, কিন্তু আমরা করব না, যেহেতু কে ম্যাপ দিয়ে সলভ করতে বলছে, তো কে ম্যাপ থেকে বসানোর পরে যতটুকু সিম্পলিফাই হয় সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের মূলত অ্যান্সার হচ্ছে এটা। এখন আর একটি প্রবলেম করব আমরা, মিন টার্ম দিয়ে লাস্ট এই প্রবলেমটাই করব, সেটা আমরা ধরে নিই প্রবলেমটা হচ্ছে এরকম, এফ হচ্ছে এবিসিডি, এবিসিডি এর ফাংশন যেটা মিন টার্মে দেওয়া আছে টু থ্রি টুয়েলভ থার্টিন ফোরটিন আর ফিফটিন। তো এখন আমরা ম্যাপটা আঁকতে হবে, তো তিন চার ইনপুটের জন্য আমাদের ম্যাপটা কীরকম হয় আমরা জানি, ম্যাপটা হচ্ছে এরকম, আঁকলাম এবং এ বি সি ডির মানগুলো আমরা দেব, এখানে হচ্ছে এ বার বি বার, এখানে হচ্ছে এ বার বি, এখানে হচ্ছে এ বি, এখানে হচ্ছে এ বি বার, এখানে হচ্ছে সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, এবং মানগুলো বসাবো আমরা। এখন মানগুলো হচ্ছে জিরো ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন। এখন আমরা পেয়ার করব, আমরা এই চারটাকে নিয়ে কি করতে পারি, কোয়াট করতে পারি, এবং এই দুইটা অন্য কোনোটার সাথে কিন্তু আমরা চাইলে কোয়াট করতে পারি না, তার এটা হচ্ছে পেয়ার হবে। সিম্পল, এখন কমন নেব, এখান থেকে কি কমন যায়, এ বার বি বার আর এখান থেকে সি, তাই হচ্ছে এ বার বি বার আর এখান উপর থেকে হচ্ছে সি, আর এখানে শুধুমাত্র এ বি, এ বি। তো প্রবলেমের সলিউশনটা হচ্ছে আমাদের এ বি প্লাস এ বার বি বার সি, একটু সহজ প্রবলেম। এখন মিন টার্মে দেওয়া থাকলে, মিন টার্মে কোনো ফাংশন দেওয়া থাকলে আমরা ইজিলি করতে পারবো, আমরা অনেকগুলো প্রবলেম করে ফেলছি, এক্সাম্পল করে ফেলছি। কখনো যদি ম্যাক্স টার্মে দেওয়া থাকে সেটা আমরা কিভাবে করব, আমরা এখন ম্যাক্স টার্মের দিকে যাব। ম্যাক্স টার্মের প্রবলেম যদি এরকম দেওয়া থাকবে, সে ফাংশনটা ম্যাক্স টার্মে দেওয়া থাকবে, যেমন ধরে নিই ফাংশন এফ হচ্ছে ফাংশন এ বি সি ডি, ম্যাক্স টার্ম বলতে আমাদের এখানে পাই ফাংশনের মান দেওয়া থাকবে, এবং ওয়ান থ্রি ফাইভ সেভেন থার্টিন ফিফটিন।
তো পূর্বের মতোই আমাদের ঘরগুলো তৈরি করতে হবে। ঘর তৈরি করার জন্য যেহেতু 4 ইনপুট বিশিষ্ট, আমাদের 16টা ঘর হবে। তো আমরা ঘর আঁকলাম, ওপরে 4টা সারি, 4টা কলাম, এবং ঘরগুলোর আমরা নাম দেব, যেহেতু ইনপুট এ বি সি ডি আছে। এখানে এ বি নিলাম, এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার, আর এটা হচ্ছে সি ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার। মান নেওয়া শেষ, এখন আমরা শুধু ঘরে মানগুলো পোর্ট করব। প্রথমে আমরা 0-র জন্য কিছু নেই, এখন 1-এর জন্য এটা আমরা কি বসাবো, 1-এর জন্য 0 বসাবো, যেহেতু ম্যাক্স টার্মে দেওয়া আছে এই জন্য 0 বসাচ্ছি। তাহলে 1, 2-এর জন্য কিছু নাই, এটা হচ্ছে 3-এর জন্য। তো 4-এর জন্য নাই, 5-এর জন্য 0 বসাচ্ছি, এবং 7-এর জন্য, 6 তো এই ঘর, এটা হচ্ছে 7-এর জন্য, এবং 8, 8, 9, 10, 11 এগুলো নাই, 12, 13 আছে, 13, এটা 14 নাই, 15 আছে। যেহেতু ম্যাক্স টার্মে এই জন্য আমরা কি বসাইলাম, এগুলো এগুলো আমরা 0 বসাইলাম, আমরা কিন্তু 1 বসাই নাই। তো এগুলো তার মানে এই বাকিগুলো যেগুলো বসাই নাই সেগুলো কি 1 কল্পনা করে করতে হবে। তা এগুলো হচ্ছে কি 0 বসাইছি। এখন আমাদের অনুরূপভাবে অক্টেট করতে হবে, অক্টেট তো করা যায় না, 8টা নাই, তার মানে কোয়াটের দিকে যাব আমরা। কি এই 4টা নিয়ে কিন্তু একটা কোয়াট করতে পারি, আর এই 2টা নিয়ে পেয়ার করতে পারি, কিন্তু পেয়ার করবো না আমরা, যেহেতু এই 2টা 0-কে যদি শেয়ার করি তাহলে আমরা কি করা যায়, আমরা একটা কোয়াটি করতে পারি। তো আমাদের 2টা কোয়াট হয়েছে, এই 2টা কোয়াট থেকে এখন আমরা কমন নিব। এখানে কি কমন আসে, আমরা প্রথম প্রথম কোয়াট থেকে কি আসে, এখন যেহেতু মিন টার্মে না দিয়ে ম্যাক্স টার্মে দেওয়া আছে, আমাদের কমনটা কি হবে একটু অন্যভাবে হবে, জিরো রেসপেক্টে আমরা যদি করি। আর এই যে কে ম্যাপ, যখন আমরা যে এই টেবিলটা কিরকম হবে, তখন কিন্তু এই ঘরের মান 0, 1, 2 কোন কার রেসপেক্টে করছিলাম আমরা, কিন্তু মিন টার্মের রেসপেক্টে এই ঘরগুলো মান করা হয়েছিল। যেহেতু আবার বসাইছি ম্যাক্স টার্মের ভ্যালুগুলা, আমাদের জিরো রেসপেক্টে নিয়ে এখন কিভাবে আসে সেটা আমরা দেখি। একটু সহজে করতে গেলে এখানে কত আসে, এটা যদি 1, 1, 4টা যদি 1 হইতো এই 4টা, তাহলে কি কমন আসতো একটু খেয়াল করি, এখান থেকে আসতো এ বার কমন আসতো, আর এখান থেকে ডি কমন আসতো, তাহলে এ বার ডি আসতো নাকি যদি 1 থাকতো। তাহলে এটা যেহেতু ম্যাক্স টার্মে, এটা কি ওইটাই আসবে, অবশ্যই ওটা আসবে না, ওইটার কমপ্লিমেন্ট আসবে। কিরকম, তো এই পাশ থেকে আসে হচ্ছে এ বার, তার মানে আমরা লিখবো হচ্ছে এ, এবং এই পাশ থেকে নর্মালি এই পাশ থেকে 1 কনসিডার করে আসে কি আসে, এ পাশ থেকে আসে ডি, তার মানে সেটা আমরা লিখবো ডি বার। এবং আগে তো গুণন আকারে লিখতাম, এখন কি লিখছি, এখন যোগ আকারে লিখছি, তার মানে যেহেতু ম্যাক্স টার্মে দেওয়া আছে এখান থেকে আমরা কি লিখবো, তার মানে হচ্ছে এ, আর এই পাশ থেকে যেহেতু ডি, সেটাকে উল্টায় দিয়ে বললাম ডি বার, এবং গুণনকে উল্টায় দিয়ে, তার মানে আগে যেটা ছিল সেটার কমপ্লিমেন্ট আকারে লিখলাম, হচ্ছে এ প্লাস ডি বার। অনুরূপভাবে আমরা এটার জন্য যদি করি, কোয়াটের জন্য এখান থেকে নর্মালি আমাদের আসে হচ্ছে বি, আর এখান থেকে ডি, তার মানে কি বিডি তো আর হবে না, তাহলে এখানে কি হবে বি বার প্লাস ডি বার, এই হচ্ছে, এবং অ্যান্সারটা কি হবে আমাদের এ বি সি ডি, আমার প্রথম ছিল হচ্ছে এ প্লাস ডি বার, আগে যেহেতু যোগ আকারে লিখতাম, এখন কিন্তু যেহেতু ম্যাক্স টার্ম এখন গুণন আকারে লিখতে হবে, সেটা কি বি বার প্লাস ডি বার, এই হচ্ছে আমাদের সলিউশন। তো আরেকটা প্রবলেম করবো আমরা, আরেকটা প্রবলেম করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রবলেমটা এরকম, নিচে যা গেলাম, নিচে যাওয়ার পরে আমাদের ধরে নিই ইনপুটটি 4টা দিয়ে করি, বড় দিয়ে করি, ছোট দিয়ে আমরা পারবো, সি ডি ফাংশনের মান কিসে দেওয়া থাকবে, অবশ্যই পাই দেওয়া থাকবে, পাই দেওয়া আমরা ধরে নিই 0, 1, 2, 3, 4, 10, 11, তো এটা শেষ। এখন আমরা ম্যাপটা আঁকবো, 4 ইনপুটের জন্য একটা ম্যাপ আঁকলাম, এটা হচ্ছে আমাদের 4টা সারি, 4টা কলাম, ধরে নিয়েছে এবার বিবার,
এবার বি এ বি এ বি বার, আর হচ্ছে সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার করা শেষ। এখন আমরা এই ঘরেরগুলোর মান বসাবো। কিভাবে মান বসাবো? জিরো কি বসাবো? যে তুমি এক্সট্রা মেয়ে, ওই যে জিরো বসাবো, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু এর ঘর, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এটা হচ্ছে টেন, এটা হচ্ছে ইলেভেন, টেন আর ইলেভেন বসানো শেষ। বসানোর পরে এখন আমরা কি করব? কোয়াট করা যায়, কি করা যায়, এই চারটাকে নিয়ে কিন্তু একটা কোয়াট করতে পারি। হ্যাঁ ফাইন, আমরা একটা কোয়াট করলাম, এবং এটা তো সিঙ্গেল, তাহলে এটাকে যদি আমরা একটু ওভারল্যাপ করি তাহলে তো আমরা পেয়ারের দিকে যাইতে পারি, এটা একটা পেয়ার হইতে পারে। আর এটা কি, এটাকে আমরা পেয়ার করতে পারি, কিন্তু আমরা পেয়ার করব না। কেন? আমরা যদি এই দুইটার সাথে ওভারল্যাপ করি তাহলে কি হয়, আমাদের আমাদের একটা কি করা সম্ভব, এই দুইটার সাথে এই দুইটা একটা কোয়াড হয়ে গেল, এই জন্য আমরা ওভারল্যাপটা করলাম। তো এখন আমরা আসি দেখি কমন নিয়ে, কমন নিলে আমাদের কত আসে, এই আমাদের এই কোয়াডটার জন্য কত আসে, এই কোয়াডটার জন্য উপর থেকে কি কমন আছে, উপর থেকে আমাদের সি কমন আছে, দুইটাই সি আছে, আর এইটা আর এইটা এখান থেকে কি কমন আছে। নর্মালি আমরা মিন টার্মের কনসেপ্টে করতেছি, এখানে আছে সি কমন আর এখানে কি আছে বি বার কমন, তাহলে এটাকে উল্টাই লিখতে হবে। যেহেতু সি কমন মানে সি বার প্লাস এখানে হচ্ছে বি বার কমন, তার মানে আমাকে লিখতে হবে বি এই কোয়ার্টের জন্য। আর এই যে সবুজ যে কোয়ার্টটা করেছি সেটার জন্য কি, এইখানে কি কমন আছে, নর্মালি হচ্ছে এ বার বি বার কমন আছে, তো আমরা কি এ বার বি বার লিখবো না, যেহেতু ম্যাক্স টার্মে করতেছি লিখতে হবে এ প্লাস বি, এখানে হচ্ছে এ প্লাস বি। আর এখান থেকে কি আসবে, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যাইলো সি বার ডি বার, আর এখান থেকে হচ্ছে এ বার, তার মানে লিখতে হবে আমাদের এ প্লাস সি, তার মানে এখান থেকে এ বার আর এখান থেকে সি বার ডি বার, তাহলে লিখবো এ প্লাস বি, এ প্লাস সি প্লাস ডি। এই হচ্ছে আমাদের এই পেয়ারের জন্য তিন ভেরিয়েবল আসছে, আর কোয়াটের জন্য দুই ভেরিয়েবল করে আসে। তো ফাইনালি আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ বি সি ডি, সেটা কত, এ প্লাস বি, ইনটু আকারে লিখতে হবে আমাদের সি প্লাস বি বা বি প্লাস সি লিখলেও সমস্যা নাই, এখানে আমাদের এ প্লাস সি প্লাস ডি। এই হচ্ছে আমাদের সমাধান। তো কে ম্যাপের আমরা অনেকগুলো সমাধান প্রবলেমের সমাধান করেছি, মিন টার্মে দেওয়া থাকলে, ম্যাক্স টার্মে দেওয়া থাকলে কিভাবে করতে হয় সেটা আমরা করে ফেলেছি। তো এই কে ম্যাপের লেকচারটা লম্বা হয়ে গেছে, এর জন্য দুঃখিত। তো আমরা কে ম্যাপের এই পুরো লেকচারে যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, এবং কে ম্যাপ নিয়ে কী প্রবলেম আছে তোমাদের আমাদের কমেন্টস করে না জানালে আমরা বুঝবো কি বুঝবো না, আমাদের বোঝা জানাতে হবে যে এখানে আমরা বুঝতে পারি না, এখানে এই প্রবলেমগুলো আছে। তো এই টোটাল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ তুমিও যদি কিছু শিখতে পারো তোমার বন্ধুরাও যেন তোমাদের কাছ এই আমরা যা শিখানোর চেষ্টা করছি সেটা যেন শিখতে পারে। তো সর্বশেষে আমাদের ইলেকট্রনিক্সের সকল ভিডিও যদি তোমরা একত্রে পেতে চাও আমাদের ইউটিউবে ডিজিটাল স্কুল নামে যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকো, পরবর্তী প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবে আমাদের তোমরা পাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।